সীতাকুণ্ড। রিল্যাক্স ট্যুরের চেয়ে অ্যাডভেঞ্চার ট্যুর যারা বেশি পছন্দ করেন তাদের জন্য হতে পারে সীতাকুণ্ড একটি পছন্দনীয় স্থান। বর্তমানে পর্যটকদের আকর্ষণ অনেকটাই গিয়ে সীতাকুণ্ড, কারণ সীতাকুণ্ড এরকম একটি জায়গা যেখানে আপনি পাহাড়, সমুদ্র, ঝর্ণা একসাথে পাবেন এবং খুব স্বল্প খরচে অনেকগুলো স্পট ঘুরে আসা সম্ভব। তবে সীতাকুণ্ডে আজকে আমাদের দ্বিতীয় দিন, ঘুরে দেখব বারিয়াটালা ন্যাশনাল পার্ক, সহস্রধারা ঝর্ণা টু, পাশাপাশি দেখব গুলিয়াখালি সি বিচ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। সীতাকুণ্ডের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তবে এই পর্বে আমরা ঘুরে দেখব সহস্রধারা ঝর্ণা টু এবং গুলিয়াখালি সি ব্রিজ। আমরা এখন আসছি হলো ছোট কারকের হাট, সহস্রধারা ঝর্ণা দুয়ে সামনে, এখন আমরা ওদিকে যাবো, তো চলেন আমাদের সাথে। তো গাইস, এখন আমরা যাচ্ছি সহস্রধারা ঝর্ণা টুতে। তো আমরা এখন রাস্তায় আছি, কাছাকাছি এসে পড়েছি, তো ওইখানে গিয়ে আমরা গোসল করব। গোসল করে তারপর আমরা দুপুরে লাঞ্চ করব। তো চলুন দেখা যাক। তো এখান থেকে আমরা টিকিট কেটেছি, তো ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো ভাই টিকিটের মূল্য কত বলে। ভাইয়া এখানে টিকিটের মূল্য কত? এন্ট্রি ফিস 20 টাকা, নৌকা জন্নার থেকে আসা যাওয়া 50 টাকা, 50 টাকা 70 টাকা, মোট 70 টাকা করে। আমরা টিকিট কেটেছি 70 টাকা দিয়ে, এন্ট্রি ফিস 20 টাকা আর 70 টাকা হলো বোর্ড ভাড়া। তো এখন আমরা যাচ্ছি বোর্ডের কাছে, বোর্ডে উঠবো। এই বোটটি দিয়ে আমরা যাবো সহস্রধারা ঝর্ণা টুতে। তো আসলে পাত্রা এই বোটটিতে সবাই একসাথে উঠতে না পারায় দ্বিতীয়বারের মতো আমরা এই বোটটিতে উঠে গেলাম। তো সবাই আমরা একসাথে দুপাশে পাহাড়ের সৌন্দর্য, প্রকৃতি আমরা উপভোগ করতেছিলাম। আমরা এসে পড়ছি সহস্রধারা দ্বারা দুয়ে এই সামনে। আসলে অনেক জায়গায় ট্যুর দিয়েছি কিন্তু এমন খারাপ অভিজ্ঞতা আর কোথাও হয়নি। রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর ছিল, বৃষ্টি আসলে এই রাস্তা দিয়ে পথ চলতে আরও কঠিন হয়ে দাঁড়ায়। But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. Yeah.
দুপুরে লাঞ্চ শেষে আমরা এসেছিলাম গুলিয়াখালি সি ব্রিজ। তো এখানে এসে দেখি পাতা পানি খুব কাদা, এখন আমাদের নৌকা ধরে বন্ধ পাশের ছিল, তাই ঘুরে দেখা ওই ইম্পসিবল। তো এখন কিছু করতে পারছি না, করতে পারলে তো চলে যেতে হবে, কিছু করা থাকবে না। তো এখানে আমাদের এই পাশে দেখা যাচ্ছে শুধু কাদা আর কাদা, কাদা আর কাদা। আমরা এখানে ঘুরে সবাই এখানে দাঁড়িয়ে আছে, সবাই এখানে হাঁটাহাঁটি করছে আর অনেকে ফটো।